নমস্কার বন্ধুরা, বর্ষার মধ্যে ভিডিও করা আজকে 25 তারিখ, সম্ভবত 25 অক্টোবর। তো ভিডিও করছি এই বর্ষা একদম পুল বৃষ্টির মধ্যে, কিছু গাছের নতুন আপডেট দেওয়ার জন্য। এইগুলো যেগুলো দেখছেন এটা সাউথ আফ্রিকান ইয়েলো মার্ক, 4.5 ফুটের গাছ, ঝোপালো গাছ। গাছটা স্ট্যান্ড দিয়ে দেখালে খুব ভালোই হয়, কিন্তু এই তো ম্যাচিওর প্ল্যান্ট আমি এক জায়গায় পেয়েছি, মাত্র অল্প কিছু আছে, বেশি নেই। এগুলো নিতে পারবেন, খুব রিজনেবল প্রাইস, আপনাদের সাধ্যের মধ্যে পাবেন। এই সাউথ আফ্রিকান ইয়েলো মার্ক খুব কম পরিমাণে আছে এখানে, মানে 5-6টা গাছ আছে এর মধ্যে, 6টা গাছেই অনেক জায়গায় ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট। পাশেরটা অনেকে বলছেন যে কমলা গাছ দাদা দেখান, আমি কমলা নিয়ে এসেছিলাম এর আগে জমি থেকে তুলে, আমি তার রিভিউ দিইনি। কিন্তু এইগুলো কমলা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার বিকাশ দার নার্সারির বিখ্যাত সেই আফ্রিকান কমলা আছে কটা, আর আর একটা বিখ্যাত ভুটানি কমলা। একদম দাদা কমেন্টসে বলছিলেন তো ভুটানি কমলা দাদা থাকলে বলবেন, আমি আপনাকে বললাম ভুটানি কমলা 4.5 ফুটের গাছ আমার কাছে এখন আছে, তাতে এবার কন্ট্যাক্ট। ডেইজি রংপুর কমলা, এটা এনআরসিসির যেটা ব্লাড টাইপের ভেতরে থাকবে সেটাই নাগপুর থেকে নিয়ে আসা, সেই চারাগুলো আছে। এগুলো ছোটো চারা, দাম কম, কিন্তু যে কমলা গাছগুলো আছে ওগুলো দাম কম। কিন্তু ভুটানি আর আফ্রিকান কমলা আমি এবার নিয়ে এসেছি আপনার কাছে পাবেন। এগুলো হচ্ছে এনআরসিসির কিছু কমলা আছে যেটা ব্লাডের উপরে, ব্লাড অরেঞ্জ বলেই ভাবে আমাদের দিয়েছে। আর এ পাশে আছে কিছু কাটল গোল্ড, নিউসেলার, ফুলে মৌসুমি, সব একসঙ্গে স্ট্যাগ মারা আছে, স্টিকার মারা আছে, নিউসেলার, কাটল গোল্ড আর ফুলে মৌসুমি। আর কিছু আছে এই পাশটায় যেগুলো দেখছি ইন্ডিয়ান সিকি মৌসুমির বড় বড় ফল ধরা গাছ ছিল, এগুলো সবটাই ফল পড়ে গেছে, কারণ গাছ জমি থেকে তুলে পরিচর্যা করতে গেলে ফলগুলো রাখা সম্ভব হয় না। আপনাদের হাতে যখন গাছটা তুলে দিই তখন সেটাকে সেইভাবে পরিচর্যা করে আমাকে তুলে দিতে হয়, কারণ তখন গাছে ফল রাখা সম্ভব হয় না, অনেক সময় থাকতো কিন্তু এবার থাকছে না। এই ফল ধরা প্রত্যেকটা গাছে 5টা, 6টা, 7টা, কোনো গাছে 10টাও ফল। নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন ভিডিওতে আজকে কিছু গাছের দেখাচ্ছি, এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি। এবার অনেকেই তো সমস্যা কিছু গাছের ছিল, তো এইবার এই ঝোপালো সুন্দর গাছগুলো এসে গেছে, আমার নিজের তৈরি করা। এর আগে আমি অনেকে বলছিলেন যে কালো প্যাকেটের গাছগুলো দিলে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমার নিজের তৈরি করা, এবং আমি নিজে এইরকম ঝোপালো এবং প্যাকেটে একটু মাটিটা বেশি আছে এই ধরনের গাছ যদি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো এখন এরকম ম্যাচিওর গাছ যেটা প্রত্যেকটা গাছে কিন্তু ফল ছিল, একদম পুরোটা প্রত্যেকটা গাছে ফল ছিল, আমি ফল দেখিয়েছিলাম জমি থেকে তোলা। এটা হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটিস। তো এরকম মোটা মোটা যদি এই ঝোপালো গাছগুলো লাগান তাহলে আপনারা আমার মতো ফল পাবেন। দেখুন এই গাছগুলো কিন্তু এই সমস্ত ফল গাছ যেগুলো ফল আছে তার থেকে কোনো অংশ কম নয়, সবগুলোই কিন্তু মোটা ম্যাচিওর প্ল্যান্ট। এরকম আছে গোল্ডেন মৌসুমি, কিছু গাছ আছে গোল্ডেন মৌসুমি, এরকম গাছও কিছু আছে, ছোট গাছও আছে বড় গাছও আছে। গোল্ডেন মৌসুমি একটু বড় গাছ, ছোট গাছও হবে বড় গাছও হবে। এই অনেকে বলতে পারেন যে পাতা কী করে চিনবেন, ইন্ডিয়ান সিকি মৌসুমের পাতা একটু লম্বা চওড়া হয় আর গোল্ডেন মৌসুমের পাতা একটু অন্য রকমের কালো টাইপের হয়, আপনি দেখতে চিনতে পারেন। এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি, এই ধরনের গাছ আছে, এরকম গাছও আছে। তবে আমি দরদাম ভিডিওতে বলি না, তার কারণ হচ্ছে এই গাছটা দেখালাম, পরে আর একটা আমি প্যাকেটের গাছ দেখাবো, তখন ওই চারাজন একটা মন্তব্য বললেন দাদা না ভিডিওটা অমুক দিন দিয়েছিলেন, তখন সেই দিনের গাছ আর সে দেখাচ্ছে সেই গাছগুলো আমার বিক্রি হয়ে গেল, আজকে ভিডিও দিলাম 2-3 পিস বিক্রি হয়ে গেল, আবার সেই গাছটা নেই। তখন যদি 5-7 দিন পরে আরেকজন বলে যে ওই গাছটা তো দামই বলেছিলেন, তখন দেন এটা আমার এরকমই হয়, ওই জন্য দাম বলি না। দাম ফোনে জেনে নেবেন, এটা দুর্নীতির কোনো ব্যাপার নেই বা এটা কোনো চিটিংবাজের ব্যাপার নেই, সবার কাছে সমান, যারা গাছ নেন তাদের নেবার তারা ঠিক নিয়ে নেবেন। এরকম ওই যে ইন্ডিয়ান সিকিম গোল্ডেন মৌসুমিগুলো পাবেন, পাতা আছে গোল্ডেন 2-3 পিস এখানে আছে, বেশি নেই, সব ইন্ডিয়ান সিকি মৌসুমি। এই ইন্ডিয়ান সিকি মৌসুমি, এসব ফলও বড় গাছ পাবে।
ইন্ডিয়ান সিটি মৌসুমী গাছটা পেকা হলেও ম্যাচিউর প্ল্যান্ট। এটা একটু কাট করে লাগিয়ে দিলে সোজা হয়ে যায়। এই ধরনের বেকা গাছ অনেকে বলেন যে লাগানো অসুবিধা, তাদের আমি বলবো একটু এই সোজাভাবে এইভাবে বসিয়ে দিতে হবে। একটু কাট করে বসিয়ে দেবেন, তাহলে গাছ সোজা হয়ে যাবে, কুশি ডালপালা ছেড়ে গাছ সোজা হয়ে যাবে। গাছগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার, এর আগে নিয়ে এসেছিলাম, এই যে গাছগুলো কেমন হেলদি দেখুন, প্রত্যেকটা ব্রাঞ্চ আছে, কোনোটা লম্বা, কোনোটা লম্বা হলে অসুবিধা নেই, দু একটা গাছ লম্বা ছোট হলেও অসুবিধা হয় না। একটা ব্রাঞ্চ বিশিষ্ট গাছ, এই যে অনেকগুলো মাল্টি ব্রাঞ্চের গাছ, এগুলো লম্বায় দেখুন অনেকটা দূর, আমার মুখ দেখা যাবে না কিন্তু গলা অব্দি চলে আসছে। পুরো 4 ফুট 4.5 ফুটের গাছ আছে। প্রত্যেকটা 4 ফুট 4.5 ফুটের গাছ আছে। তো এই ধরনের গাছগুলো যদি আপনারা নিন, তো এগুলা রেঞ্জ 4.5, আমি একটা রেঞ্জ আইডিয়া বলে দিচ্ছি, 500 থেকে 600 মধ্যে। এসব গাছগুলো কিন্তু 500 টাকা থেকে 600 টাকার মধ্যেই পাবেন আপনারা, তার বাইরে না, তার নিচেও না। কিছু আছে 450 দামের, কিছু আছে সেগুলো ছোট এবার বলি না, 500 থেকে 600 টাকার মধ্যেই পাবেন। তার একটা আইডিয়া দাম বলে দিলাম, এইরকম ইন্ডিয়ান সিকি মৌসুমি, কারণ এগুলো কিনতে গেলে অনেক দাম। এবার পরিচর্যা করে কিছু নষ্ট হয়েছে আমার, এবছর 15-20 পিস নষ্ট হয়েছে, তাও আমি সেটা আমার ক্ষতি যাই হোক। কিন্তু কেউ যদি বলে থাকেন দাদা অনমুক নার্সারিতে এইসব গাছ 200 টাকায় 300 টাকায় দিচ্ছে, তাহলে সেটা ভুল ধারণা, কারণ আমি যেখান থেকে গাছ কিনি উনি কখনোই ওই রেটে উনি বিক্রি করেন না। আমি খুব ভালো করে জানি, একটা কাস্টমার গেলেও তাকে ওই রেটে ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস উনি বিক্রি করেন না। অতএব ওনার সেই বিষয়টা নিয়ে নিশ্চিন্ত, আমার সামান্য লাভে আমি দিয়ে দিই। এই যে মোটা মোটা গাছ পাবেন, এই যে মোটা মোটা ম্যাচিওর লম্বা, এই যে লম্বা কত বড় দেখুন, এরকম গাছ পাবেন।